স্ট্রাকচারাল মেকানিক্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের প্রথম চ্যাপ্টারের ক্লাসগুলি সম্পন্ন করেছি। তো এখন থেকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাসটা শুরু করছি। তো দ্বিতীয় চ্যাপ্টারের ক্লাসে আমাদের যে প্রথমে যে থিওরি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা বিষয়ের আগে থিওরি যদি আমরা বুঝতে পারি, আমরা টোটালি যদি বেসিকটা বুঝতে পারি, তাহলে গাণিতিক ফর্মুলাগুলো আমাদের জন্য সমাধান করা খুবই ইজি হয়ে যাবে। তো প্রথমে এখানে বল বা ফোর্স বলতে কী বোঝায়, এই বিষয়টা আমরা নবম দশম শ্রেণী এবং পলিটেকনিকের পড়াশোনায় আমরা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ফিজিক্সে পড়ে আসছি। তারপর আমরা এখান থেকে একটু জানার চেষ্টা করি। বল বা ফোর্স হচ্ছে যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে ওই বস্তুকে গতিশীল করে বা করতে চায়, এবং কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে সেই বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে বল বা ফোর্স বলে। তো বলের এককটা কি? বলের একক হচ্ছে নিউটন, এবং এটি একটি ভেক্টর রাশি। অবশ্যই ভেক্টর রাশি কি সেটাও আমরা জানি, অর্থাৎ ভেক্টর রাশি হচ্ছে যে রাশির মান ও দিক উভয়ই আছে, অর্থাৎ মান থাকবে এবং দিকও থাকবে, এই রাশিটাকে বলে ভেক্টর রাশি। তো এই হচ্ছে বল বা ফোর্সের বিষয়টা। তো এর পাশাপাশি আমরা দেখব যে আমাদের এই চ্যাপ্টারের লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স বলতে কী বোঝায়, লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স বিষয়টা কি আমরা একটু বোঝার চেষ্টা করব। দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয়, দুই বা ততোধিক বল যদি একই সময়ে একটি স্থির বস্তুর উপর ক্রিয়াশীল হয় এবং যদি এমন একটি বল নির্ণয় করা যায় যার ক্রিয়াফল ওই বস্তুর উপর নির্দিষ্ট বলগুলোর মিলিত ক্রিয়াফলের সমান হয়, তাহলে ওই একক বলকে দুই বা ততোধিক বলের লব্ধি বল বলা হয়। তো আমরা এখানে একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। ডায়াগ্রামের দিকে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে একটা ডায়াগ্রাম লক্ষ্য করি। তো ডায়াগ্রামে আছে একটা টোটাল সেন্টার রয়েছে যে দুই বা ততোধিক বল একই সময়ে একটি স্থির বিন্দু থেকে, অর্থাৎ এখানে স্থির বিন্দুটা হচ্ছে ও বিন্দু, এই ও বিন্দু থেকে একটা ফোর্স গেছে এ বরাবর, আর একটা বি বরাবর, আর একটা হচ্ছে কি ই এবং ডি বরাবর, এই ফোর্সগুলো এভাবে গেছে। তো এই ফোর্সগুলোর এমন একটা নির্দিষ্ট দিক রয়েছে যেই দিকটাকে বা যেই বলটাকে রেজাল্টেন্ট ফোর্স বলা হয়, আর সেটা হচ্ছে এখানে আর। তো এটাই হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল নির্ণয়ের বিষয়টা। একাধিক বল থাকবে, একাধিক বলগুলোকে আমরা কী করব, একটা একটা বলের মাধ্যমে অর্থাৎ লব্ধি বলের মাধ্যমে ফোকাস করব, যেটা টোটাল বলগুলোর সমান হবে, এই বলটাকেই মূলত লব্ধি বল বলা হয়। তো আমরা এরপরে যেই টপিকটা আছে সেটা হচ্ছে একাধিক বলের লব্ধি নির্ণয়। একাধিক বলের লব্ধি নির্ণয় অর্থাৎ একাধিক বল থাকবে, একাধিক বলের লব্ধিগুলো আমরা কীভাবে নির্ণয় করতে হবে গাণিতিক ফর্মুলা, যখন আমরা এগুলোর সলিউশন করব সেই সলিউশনটা আমরা কীভাবে করব, এই বিষয়টা একটু আমরা এখান থেকে থিওরি বোঝার চেষ্টা করি। তো এখানে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ডায়াগ্রাম আছে। ডায়াগ্রামে এক্স এক্স এক্সিস এবং ওয়াই ওয়াই এক্সিস দুটি এক্সিস নিয়ে আছে, যেখানে ফোর্সগুলো আছে এফ ওয়ান ফোর্স আছে আলফা অনুভূমিকের সাথে আলফা কোণে, এবং এফ টু ফোর্স আছে যেটা অনুভূমিকের সাথে বিটা কোণে, এবং এফ থ্রি ফোর্স আছে যেটা উলম্বের সাথে গামা কোণে। তো এই হচ্ছে কি তিনটা ফোর্স এখানে আছে। তো আমরা যদি এখানে লব্ধি বল নির্ণয় করি, লব্ধি বল নির্ণয় করি, তাহলে লব্ধি বলের মান নির্ণয় করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, যেটা হচ্ছে কি সামেশন অফ এফ অফ এক্স। তো সামেশন অফ এফ অফ এক্স মানে হচ্ছে কি, মানে এক্স অ্যাক্সিসে আমার যেই ফোর্সগুলো রয়েছে এক্স অ্যাক্সিসে, এই যে এখানে এক্স এবং এক্স অ্যাক্সিসে যেই ফোর্সগুলো রয়েছে সেগুলো সবগুলোর যোগফল, সবগুলোর যোগফল, এবং সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। এফ ওয়াই হচ্ছে কি ওয়াই ওয়াই অ্যাক্সিসের যে ফোর্সগুলো আছে, অর্থাৎ
উলম্ব বরাবর যে ফোর্সগুলো আমরা পাব সেগুলোর যোগফল, যোগফলকে আমরা বর্গ করতে হবে। তো এই টোটাল এক্স এক্স অ্যাক্সিসের ফোর্স এবং ওয়াই ওয়াই অ্যাক্সিসের টোটাল ফোর্সকে আমরা বর্গ বর্গ করে সেটাকে বর্গমূল করতে হবে আবার, অর্থাৎ রুট ওভার হরাইজন্টাল ফোর্স, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার করলে আমরা এই লব্ধির মানটা পেয়ে যাব। তো এখানে এফ অফ এক্স বিষয়টা হচ্ছে হরাইজন্টাল ফোর্স, যেটা আমরা নিচে বোঝানোর চেষ্টা করছি, এবং এফ অফ ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ফোর্স। তো এইভাবে হচ্ছে কি, যখন একাধিক বল, একাধিক বল থাকবে এক্স এক্স অ্যাক্সিস এবং ওয়াই ওয়াই অ্যাক্সিসে, যখন একাধিক বল থাকবে তখন আমরা এইভাবে লব্ধির মানটা নির্ণয় করতে পারবো। তো লব্ধির মান তো আমরা নির্ণয় করলাম, তখন এরপরে আমরা লব্ধির দিকটা কীভাবে নির্ণয় করব। তো লব্ধির দিকটা হচ্ছে লব্ধি বলটি অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে লব্ধির দিক হবে। যদি লব্ধি বল অর্থাৎ লব্ধি বলটি অর্থাৎ আর অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, অনুভূমিকের সাথে অর্থাৎ এক্স এক্স অ্যাক্সিসের সাথে যদি উৎপন্ন থিটা কোণ উৎপন্ন করে, তাহলে লব্ধির দিক হবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ অফ ওয়াই ডিভাইডেড সামেশন অফ এফ অফ এক্স, অর্থাৎ ভার্টিক্যাল এফ অফ ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, যেই টোটাল ভার্টিক্যাল ফোর্স এবং হচ্ছে টোটাল হরাইজন্টাল ফোর্স, অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সকে আমরা হরাইজন্টাল ফোর্স দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি ট্যান থিটার মান। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি, তাহলে আমরা এটা এভাবে পাচ্ছি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এফ অফ সামেশন এফ অফ ওয়াই হচ্ছে ভার্টিক্যাল ফোর্স, এবং সামেশন এফ অফ এক্স হচ্ছে হরাইজন্টাল ফোর্স। তো আমরা যদি এখানে থিটাকে রেখে দেই সমানের ইকুয়ালের ওই পাশে, যদি ট্যানকে আমরা পার করে দিই, তাহলে এটা ট্যান ইনভার্স হয়ে যাবে। তো ট্যান ইনভার্স হয়ে গেলে এটা ট্যান ইনভার্স ইনটু সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরাইজন্টাল ফোর্স, এটাকে আমরা এভাবে ক্যালকুলেট করে নিলাম। তো এটাই হচ্ছে যদি একাধিক বল কোনো একটা ডায়াগ্রামে যদি আমাদেরকে বলা হয় যে এখানে তিন চারটা বা পাঁচটা ফোর্স দিয়ে যদি বলা হয় যে একাধিক বলগুলোর লব্ধি বল এবং দিক নির্ণয় করো, তাহলে আমরা এটা এভাবে করার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে। তো পরবর্তী নেক্সট ক্লাসে আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।